Hello everyone, assalamualaikum. Welcome to another episode of Golang. So, কথা না বলে চলুন শুরু করা যাক। যেহেতু আমরা গো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি এবং লাস্ট পর্বে আমি দেখিয়েছি কিভাবে গো ল্যাঙ্গুয়েজটা ইনস্টল করতে হয়। তো আজকে যেহেতু আমরা বেসিক থেকে শুরু করতে যাচ্ছি, ফার্স্ট অফ আমরা যখন পিএইচপি শিখি বা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি, নর্মালি ফার্স্টে হ্যালো ওয়ার্ড লিখে শিখি, দেন ভেরিয়েবল, ইফ এলস স্টেটমেন্ট, লুপ, তো নর্মাল অ্যারে যেগুলো দরকার হয় এগুলো শিখে দেন আমরা প্রজেক্টে যাই, তাই না? তো আমি যদি নর্মালি গো ল্যাঙ্গুয়েজ একটা প্রজেক্ট তৈরি করি আপনারা হয়তো কিছু বুঝবেন না, কারণ গো ল্যাঙ্গুয়েজ ফেমিলিয়ার না এবং গো ল্যাঙ্গুয়েজের উপরে বাংলা টিউটোরিয়াল কোনো ইউটিউবেই নাই বাংলা টিউটোরিয়াল। তো আমি তৈরি করতে যাচ্ছি এবং আমি একবার বেসিক থেকে শুরু করবো। তো আজকে যেহেতু ফার্স্ট আমরা যখন কোনো প্রোগ্রামে শিখি তখন ফার্স্টে লিখি হ্যালো ওয়ার্ড, সেটা সি হোক, সি প্লাস প্লাস হোক, পিএইচপি হোক, জাভা হোক অথবা রুবি হোক। তো আজকে তো গো ল্যাঙ্গুয়েজ নিয়ে আসছি, তো আজকে আমরা শিখবো ঠিক সেম বাচ্চাদের মতোই আমরা শুরু করতে যাচ্ছি গো ল্যাঙ্গুয়েজ দ্বারা হ্যালো ওয়ার্ড। তো চলুন কথা না বলে শুরু করা যাক, এবং যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো নর্মালি আমাদের ই ড্রাইভে ছিল গো কোড, এবং আমি জানি আমি বলেছিলাম যে সোর্চের মধ্যে আমরা সব কোড লিখি, এবং সেখানে একটা ফোল্ডার তৈরি করলাম আমি, আমার ফোল্ডার নাম দিলাম আমি ফার্স্ট, FIRST ফার্স্ট, এবং ফার্স্টের মধ্যে আমি যে ফাইলটা তৈরি করব যেখানে আমি গো ল্যাঙ্গুয়েজের কোড লিখব। তো আমি এখানে নাম দিলাম হ্যালো, এক্সটেনশন হচ্ছে গো। নর্মালি আমরা যখন পিএইচপি প্রোগ্রামিং করি ফাইল নেম দেন পিএইচপি, ফাইল নেম ডট জাভা, ফাইল নেম ডট জেএস, ফাইল নেম ডট সিএসএস, সো এক্সটেনশন, এখানেও গো দ্বারা এক্সটেনশন বোঝায় হচ্ছে গো ল্যাঙ্গের। তো আমরা যখন গো ল্যাঙ্গুয়েজ এক্সটেনশন শুরু করে দিলাম তো আমরা এটা নিয়ে কাজ করবো। তো নর্মালি সাবলাইম ওপেন করি, তো আমি আইডিটা সাবলাইম পছন্দ করি, আপনারা যে যেটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই, ধারাবাহিকতা নেই। তো এবার গো ওপেন করা আছে এবং তার মধ্যে সোর্চ, সোর্চের মধ্যে ফার্স্ট, ফার্স্টের মধ্যে হ্যালো ডট গো। নাও আমাদের কোড লেখা শুরু। ফার্স্ট অফ অল মনে রাখবেন আপনাকে গো ল্যাঙ্গুয়েজে কোড লেখার পর ফার্স্টে আপনাকে প্যাকেজটা লিখে দিতে হবে, গো আছে প্যাকেজ, এবং প্যাকেজটা সবসময় মেইন হয়, তার মানে হচ্ছে আপনি যেটাই করেন না কেন, সরি ফাংশন প্লিজ, আপনি যেই ভাবে করেন না কেন আপনাকে গো ল্যাঙ্গুয়েজের ফার্স্ট অফ অল আপনাকে প্যাকেজ মেইনটা লিখে নিতে হবে। সো আপনি এখানে অবশ্যই একটা প্যাকেজ ফোল্ডার রেখেছেন, এটা ভালো করে জানেন প্যাকেজ ফোল্ডার রেখেছেন, সো প্যাকেজ লিখে রাখতে হবে এবং সেটা কম্পাইল করতে হবে ভালো করে জানেন, সি করছেন যারা তারা বুঝবেন আশা করি প্যাকেজ। এবং নর্মালি গোয়ের যে কোডগুলো সেটা একটা মেইন ফাংশনের মধ্যে হয়, সেটা মেইন ফাংশনের মধ্যে হয় এবং মেইন ফাংশনের মধ্যে সব কোড লিখতে হয়। সো আমরা এখন কী করবো, হ্যালো ওয়ার্ড লিখবো, তাই না? মনে রাখবেন হ্যালো ওয়ার্ড লেখার আগে এইখানে আমরা কী লিখতাম পিএইচপিতে, ইকো সিতে প্রিন্ট অ্যাপ ডকুমেন্ট ডট রাইট জাভা স্ক্রিপ্ট। সো এইখানে কিছু প্রকাশ করার জন্য আপনাকে এফএম ফরম্যাট বলেছি, ওকে ফাইন, ফরম্যাট প্রিন্ট লাইন, বাট এই এফএমটিটা কী, এফএমটি মিনস হচ্ছে ফরম্যাট, এটা লাইব্রেরি। সো এই ফরম্যাট এখন কাজ করবে না, কারণ হচ্ছে আপনি এই ফরম্যাটটা ফার্স্ট অফ অল আপনি ইম্পোর্ট করেন নাই। সো আপনাকে এই ফরম্যাটটা কাজ করতে হলে আপনাকে ফার্স্ট অফ অল এটা ইম্পোর্ট করে নিতে হবে, ইম্পোর্ট ফরম্যাট। আচ্ছা বুঝতে পারি, তার মানে হচ্ছে আমি যে ফর্মেটটা ইউজ করবো সেই ফর্মেটটা ফার্স্ট অফ অল আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না, এবং এই দুটো লাইন আপনাকে সবসময় লিখে নিতে হবে। হ্যাঁ ফাইন, সো আমি মেইন ফাংশনে কাজ করবো, সেখানে ফর্মেট ডট প্রিন্ট লাইন এবং তার মধ্যে আমি লিখলাম আমার চ্যানেল নাম যে লার্ন হান্টার, তাও সেভ সেভ করলাম। এখন এইটা যদি আমি রান করাতে চাই তাহলে ডাবল ক্লিক করে রান হবে, অবশ্যই না, আমরা কী করবো সিএমডির মাধ্যমে রান করাবো। সো সিএমডির মধ্যে রান করতে কী করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের ড্রাইভে যেতে হবে, আমি ডিরেক্টরি যেতে হবে, আমাদের এই ফাইলটা ছিল ই ড্রাইভে। সো ই ড্রাইভে যাওয়ার জন্য ই ড্রাইভ কী হয়ে যায় জানো, মেবি এইটা, হ্যাঁ ফাইন, সো ই ড্রাইভে আসছি, ই ড্রাইভের পরে আমাদের ছিল গো কোড। সো যেমন গো কোড গেলাম, গো কোড, গো কোডের পরে হচ্ছে সোর্চ, SRC সোর্চ, সোর্চের পরে হচ্ছে আমার ফোল্ডারের নাম ছিল ফার্স্ট, মেবি ফার্স্ট, FIRST ফার্স্ট না, হ্যাঁ ফার্স্ট, সোর্চ ফার্স্ট। তাহলে এই ফাইলটা আমরা ওপেন রান করবো, তাই না? সো এই ফাইলটা রান করতে তাহলে আমার কমান্ড হচ্ছে গো রান, মানে গোয়ের একটা ফাইল রান করো যে ফাইলটার নাম হবে, কোন নাম,
হ্যালো ডট গো, আই থিঙ্ক বুঝতে পারছেন, গো রান, তার মানে গো ল্যাঙ্গুয়েজের একটা ফাইল রান করো যে ফাইলের নাম হচ্ছে হ্যালো ডট গো। এই যেটা আই থিঙ্ক এইটা একটা ইরর দেখাবে, ইররটা কি সেটাই বলতেছি, আমি ইচ্ছে ইররটা দেখালাম, কারণ হচ্ছে ইরর হচ্ছে গো ল্যাঙ্গুয়েজ কি সেন্সিটিভ। যদি গো ল্যাঙ্গুয়েজে কোড লিখতে চান তাহলে সেটা কি সেন্সিটিভ, সেটা আপনি কি ভুল করলে সেটা হবে না। এবং সেই ভুলটা কোথায়, সেই ভুলটা হবে এই যে প্রিন্ট লাইনে পিটা ছোট দিয়েছে, এইটা মেবি দেখাবে, সমস্যা নেই, ইরোটা দেখাবে, জাস্ট একটু ওয়েট করেন। আমি ইচ্ছে করে ভুলটা করছি, কারণ ভুল না করলে পর আপনারা শিখতে পারতেন না, এবং ভুলটা করার কারণ হচ্ছে আপনারা সবসময় মনে রাখবেন যে ফরম্যাট প্রিন্ট লাইনের পিটা সবসময় বড় হাতের ইউজ করতে হয়। একটু লোড নিতে সময় নিচ্ছে কোম্পানি নিতে, হ্যালো ডট গো গো কোড সোর্স ফার্স্ট দেন হ্যালো ডট গো, সময় নিতে সেকেন্ড। একটু সময় নেন, ভিডিওটা দেখাবে, সমস্যা নেই, ভিডিও চলুক। হ্যাঁ দেখেন, বলছে যে ক্যান নট রিফার আনএক্সপেক্টেড নেম ফরম্যাট প্রিন্ট লাইন। হ্যাঁ, আমি তখন ইন্টার দিয়ে ভুলে গেছি, ইন্টার দেওয়ার পরে এটার সাথে আসছে, আমি ইন্টার না দিয়ে যেভাবে যখন এটা এখানে ছিল, সো এই সাইনটা এখানে ছিল, আমি ইন্টার দিয়ে ভুলে গেছি। তো আমাদের মেন হচ্ছে যে আমরা কী করছি যে প্রিন্ট লাইন ছোটো দিয়েছি, এখন যদি প্রিন্ট লাইনটা আমরা বড় হাতে দেই, দেখেন প্রিন্ট বড় দিয়েছি, সেভ করলাম। নাও যদি আমি সেম লাইনটা ইউজ করি, গো রান হ্যালো ডট গো, তাহলে আমার কি আসছে, লার্ন হান্টারটা চলে আসছে, তার মানে আমার ছিল কি লার্ন হান্টার। আই থিঙ্ক বুঝতে পারছেন, ভুলটা আমি ইচ্ছে করে করছি, কারণ না হলে আপনার এখানে হয়তো সবসময় মনে রাখবেন গোটা কি সেন্সিটিভ, তো আপনাকে অবশ্যই এটা মেনটেন করতে হবে। এবং লাস্টের সেমি কলনের কোনো ইউজ নাই এখানে, সেমি কলন কোনো প্রয়োজন পড়ে না, সেমি কলন দরকার নেই, নর্মালি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে সেমি কলন ইউজ করি, বাট এখানে সেমি কলন দরকার পড়ে না। তো আই হোপ বুঝতে পারছেন, এটা ছিল আমাদের ফার্স্ট লাইন। সো যেহেতু আমরা সবসময় হ্যালো ওয়ার্ড লিখি, আমি হ্যালো ওয়ার্ড লিখছি, কারণ হ্যালো ওয়ার্ড না লিখতে ভালো লাগে না। সো হ্যালো ওয়ার্ল্ড, আমাদের ফার্স্ট প্রোগ্রাম রেডি, ঠিক আছে। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।